হরে কৃষ্ণ। তো আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি কি করে বাসায় অতি সহজে আপনারা মিষ্টি দই তৈরি করতে পারেন। তো এর জন্য আমরা 5 কেজি দুধ নিয়ে নিয়েছি। তো এই 5 কেজি দুধকে জ্বালিয়ে অর্ধেক করতে হবে, মানে 2.5 কেজি করে ফেলতে হবে, তাহলে এই মিষ্টি দইটি অনেক ভালো হয়। তো আরেকটা জিনিস বললেই না বললেই নয়, আপনারা যদি টক দই তৈরি করতে চান তাহলে টক দই একটি জাল দিলে হয়ে যায়। এভাবে দুধগুলো জ্বালিয়ে আমরা 5 কেজি দুধকে 2.5 কেজিতে রূপান্তরিত করব। তো এখন আমরা এই দুধে চিনি দিয়ে দেব। তো আপনারা যদি একটু মিষ্টি দই যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আপনারা কেজিতে 200 গ্রাম করে চিনি দিতে হবে। তো আমরা একটু চিনি কম দিচ্ছি। তো আমরা এই যেহেতু 5 কেজি দুধকে 2.5 কেজিতে রূপান্তরিত করছি এজন্য আমরা 500 গ্রাম চিনি দিয়েছি। তো আমাদের দুধ জাল হয়ে গেছে, এখন আমরা দুধগুলো ঠান্ডা করে নেব। তো দুধ যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমরা এতে 1 কাপ পুরনো দই দিয়ে দেব, যেটিকে বীজ দই বলা হয়ে থাকে। তো পুরনো দইটি দুধের সাথে ভালো করে মিক্সার করার পরে এখন আমরা 2টি মাটির পাত্র এবং 1টি বোলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মাটির পাত্র এবং বোল আপনারা যে কোনো জিনিসেই দিতে পারেন, দই সুন্দরই বসবে। এখন একটি পরিষ্কার মোটা কাগজ দিয়ে আমরা ঢেকে রাখব। এর উপরে কাপড় বা পাটের বস্তা দিয়েও আপনারা ঢেকে রাখতে পারেন। তো আমরা এখানে পরিষ্কার মোটা কাপড় দিয়ে ঢেকে রাখছি। তো এইভাবে 6-7 ঘন্টা ঢেকে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না দইগুলো জমাট বাঁধবে। তো আমরা রাত্রে দইগুলো বসিয়ে রেখেছি এবং সকালবেলা দেখতে পাচ্ছেন কত সুন্দর দইগুলো বসেছে। তো এইভাবে আপনারা এই মিষ্টি দই বাসায় তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।